এবার ওই ছেলেটা যেদিন যাবে, ধরেন এখান থেকে উত্তরবঙ্গ যে ট্রেনটা আছে সেই ট্রেনটা ধরে যাবে, যেদিন যাবে ওই মুহূর্তে ঠিক ট্রেনে ওঠার আগে তার বাবা এবং ছেলে রওনা দিয়েছে তার পরীক্ষা পরের দিন দুপুর দুটোর সময়। এবার পৌঁছাবে সকাল ছটার সময়, যখন রওনা দিবে তার মানে অর্থাৎ এখান থেকে 12 ঘন্টা বা 14 ঘন্টা লাগবে, 14 ঘন্টা আগে যখন ট্রেনটা উঠতে এসেছে মানে ধরতে এসেছে নিউ কুচবিহার থেকে, সেই সময় ট্রেনটা ছেড়ে দিয়েছে, অর্থাৎ কোনোভাবে ট্রেনটা মিস হয়েছে। পরের দিন একটা ইম্পর্টেন্ট পরীক্ষা ছিল, যে পরীক্ষার ভাইপার, অর্থাৎ জাস্ট পরীক্ষাটা দিলেই তার হয়তো চাকরির সুযোগ ছিল, কিন্তু ট্রেনটা মিস করেছে। যে বাবাটা তার ছেলের সাথে গেছে পরীক্ষাটা দেওয়ানোর জন্য, সেই বাবাটা কি করবে, ছেলেটাকে আবার নিয়ে আসবে না কলকাতায় পৌঁছাবে, কি করবে? ট্রেন তো মিস হয়েছে, ট্রেন তো মিস হয়েছে, যেভাবে হ্যাঁ সরাইঘাট। আচ্ছা ঘটনাচক্রে ওই দিন টোটাল ট্রেন বন্ধ হয়ে গেছে, পথ অবরোধ হয়ে গেছে, তারপরে শোনা গেল পথ অবরোধ, কারণ উনি বলছিল সরাইঘাটে যাবে, কিন্তু তারপরে শোনা গেল ট্রেনের অবরোধ হয়ে গেছে, মানে যেতে পারবে না কোনো ট্রেন। কিভাবে যাবে? বাই রোড। বাই রোড কিভাবে যাবে, বাসে না ট্যাক্সিতে না কিভাবে? বাসে যাবে। এবার দেখা গেল বাসটা কিছু দূর যাওয়ার পরে বাসটা পাল্টি গেল, কিন্তু ওনারা বেঁচে আছে, কি করবে? দেখেন আপনারা কিন্তু উত্তর দিয়ে দিলেন যে আমরা কিভাবে পৌঁছাবো, দিয়েছেন। আমি বলেছি, কে বলেছে? আপনারা বললেন কিভাবে পৌঁছাবো, বলেছেন আপনারা। কেন করতে পারলেন, কিভাবে পৌঁছাতে পারলেন, কেন আপনারা মাথার মধ্যে এটা ঢুকাতে পারলেন, কেন ঢুকাতে পারলেন যে আমরা কিভাবে পৌঁছাবো? কারণ এই কারণে ঢুকাতে পারলেন, আপনি জানেন আপনি কি করতে যাচ্ছেন, বুঝতে পেরেছি? অর্থাৎ আপনার কাছে জানা আছে আমার কোন লক্ষ্য, কি কারণে কলকাতা আমাকে যেতে হবে, সেই কারণে কিন্তু আপনি কিন্তু আপনার রাস্তা নিজেই তৈরি করে ফেলেছেন, তাই তো? অ্যাকচুয়ালি কীভাবে করবো কাজ এটাতে না গিয়ে কেন করবো এটার উত্তর যদি খুঁজতে পারেন, তাহলে প্রত্যেকটা লোকের 1 কোটি 18 লক্ষ হতে পারে। ধরে নেন যে কোনো এক ব্যক্তি আমার একই রকম বা ছেলে বা মেয়ে সব থেকে কম রক্ত পাওয়া যায় কোন রক্ত না, মানে এ না বি না দে, কোন রক্ত না? ও নেগেটিভ। তাহলে ও নেগেটিভ রক্তটা সব থেকে কম, মানে হাজারে একটা পাওয়া যায়, এরকমই তো ব্যাপারটা নাকি? হাজারে একটা পাওয়া যায়। তাহলে এবার হাজারে একটা যদি পাওয়া যায়, ধরে 48 ঘন্টার মধ্যে ওই বাবা মাকে বলা হলো যে আপনার ছেলে মারা যাবে যদি আপনি রক্তটা অ্যানাউন্স করে না নিয়ে আসতে পারেন, হাজারে একটা পাওয়া যায় সেরকম রক্ত যদি অ্যানাউন্স করে না নিয়ে আসতে পারে তাহলে আপনার ছেলে মারা যাবে। এখানে কয়জন বাবা মা আছে ছেলে মারা যাবে জন্য হাত তুলবেন? আছেন কেউ? আছেন কেউ? 48 ঘন্টা রক্ত পাওয়া যাচ্ছে না, হাত তুলবেন ছেলে বা মেয়ে মারা যাবে জন্য? কয়জন বাবা মা আছেন হাত তুলবেন যাতে বাঁচাবো? উনি তুলে যার কে তুলবে, আর কে তুলবে, একটু তুলবেন, শেয়ার করেন। কাজটা সম্পর্কে আমি বলেছি যে কাজটা এ কাজটা ও, অর্থাৎ আপনাদের কিচ্ছু জানা নাই, যে কেন যেভাবে হোক ছেলেকে বা মেয়েকে বাঁচাতে হবে, এটা যার মধ্যে থাকবে সে সাকসেস পাবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি কিভাবে করবেন, এই জায়গায় এই মানে এই ব্যাপারটা না বুঝে আপনারা কি করতে চান, কেন করতে চান, এটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা প্রত্যেকে সাকসেস পাবো। প্রত্যেকের জন্য আমাদের মতো বিশ্ববত শাহ, ইকবাল হোসেন, প্রদীপ শাহ, কারো এরকম কিন্তু লিডার প্রয়োজন নেই, নিজেরাই করতে পারবো, কারণ আমার জানা আছে আমি কোথায় যেতে যাচ্ছি। আপনাদের বলবো যে এই পয়েন্টগুলো নিঃসন্দেহে আপনারা ভালোভাবে আমাদের টিমে যারা কাজ করছেন তারা নিঃসন্দেহে ভালোভাবে এই বিষয়টাকে বুঝবেন, এবং বুঝবেন না স্টাডি করবেন, চর্চা করবেন, সবার সাথে পজিটিভ লোকের সাথে মিশবেন। এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা কেভা এই এমএলএম সিস্টেমটাকে আমরা কিন্তু বৃহৎ আকার দিতে পারবো। আমাদের স্বপ্ন আছে,
আমাদের স্বপ্ন আছে যে এই এই কেবাল ইন্ডাস্ট্রির মাধ্যমে এই দিনাডার বুক থেকে আমাদের কিন্তু শুরু হয়েছে যাত্রা। আপনারা শুনলেন অলরেডি অরুণাচল, অলরেডি কলকাতা, অলরেডি শিলিগুড়ি, মেদিনীপুর সব জায়গায় কিন্তু আস্তে আস্তে মাত্র আট মাস আমাদের এই পিসগুলো কিন্তু তাপ পেয়েছে। মাত্র এই আট মাসে কিন্তু অলরেডি কিন্তু আমরা অনেকটা জায়গায় কিন্তু পৌঁছে গেছি। এবার ভেবে নেন, শুধু কাজটা করে যান, শুধু করে যান। আপনারা প্রত্যেকেই জানেন যদি আকাশটাদের উপরে রৌদ্র পড়তে থাকে এবং নিচে যদি ঘাস থাকে আর আকাশটা যদি ধরে রাখি, ঘাসের কি হবে? ফুটে যাবে। এটা সবার জানা আছে, কনফিডেন্স আছে যে ফুটে যাবে। যদি এই কনফিডেন্স থাকে তাহলে এটা আপনারা প্রত্যেকে জানেন, কাজ করতে থাকলে করতে থাকলে একদিন সাকসেস আসবেই। ভুললা ঠিক সবাই দেখেন আমরা জ্ঞান পাচ্ছি। যদি এটাই হয়ে থাকে তাহলে কাজটা করে যায়, যতদিন সাকসেস আসবে না, যতদিন সাকসেস আসবে না ততদিন কাজটা করে যাব, কারণ আমার সাকসেস চাই। তাই সেই জায়গা থেকে আপনাদের বলবো যে কেবা যারা কাজ করতে এসেছেন, আমাদের টিমের সাথে যারা কাজ করতে এসেছেন, আমরা যেমন ভাগ্যবান তার সাথে আপনারাও ভাগ্যবান। এই কারণে আমরা উভয় ভাগ্যবান, এই কারণে যে দু বছর পরে ঘরে ঘরে কেবা ছাড়া অন্য নাম শোনা যাবে, কিন্তু খুব কষ্ট করে শুনতে হবে। তাই কেবাতে যারা আমাদের টিমের সাথে এসেছে তাদের অজস্র ধন্যবাদ, কারণ আমরা এবং আপনারা প্রত্যেকে ভাগ্যবান, প্রত্যেকে ভাগ্যবান হন। এই বলে আমার আলোচনা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার বিষ্ণুপদ সাহাকে।